এদের কপালও বটে। গল্প কি ঠিক ফিরে আসতে হলো? এই ছেলেটার যদি কিছু শাস্তি হতো তাহলে শ্রীময়ীকে জমি সুযুক্ত করা যেত, কিছুতেই সেটা হলো না। এখন যখন ছেলে বিনা দোষে ছাড়া পেয়ে গেছে, তখন বাড়ি সুদ্ধ লোক এমন টর্চার করবে আমাকে, সেটা তো আমি বুঝতেই পারছি। আমিও ছেড়ে দেবো নাকি? আমারও এখন দেওয়ালি পিঠ ঠেকে গেছে, আমিও দেখে নেবো অনিন্দ্য সেনগুপ্ত কি করতে পারে। বেশি কিছু হলে ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করবো, পুলিশ আসবে বাড়িতে, দেখাই যাক না। যুদ্ধ যখন লেগেছে তখন যুদ্ধ চলুক, কেন ও ছেলেও তো আমাকে মারতে এসেছিল কদিন আগে। সব বলবো, সব 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 বলবো। শ্রীময়ী, ডিঙ্কা, তোমরা এখানে ওয়েট করো, আমি মেসোমশাইকে একবার গাড়িতে তুলে দিয়ে আসি। আমিও দেখে আসি, চল চল। প্রত্যুষ, কংগ্রাচুলেশনস, আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। আমি খুব কনফিডেন্ট ছিলাম যে তুমি একেবারে নির্দোষ, এবং সেই জন্য আমি খুব কনফিডেন্ট ছিলাম যে আমি কিছুতেই তোমাকে শাস্তি পেতে দেবো না। পাপা, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো মা। অ্যাকচুয়ালি পাপা, ইটস মোর লাইক আ পার্সোনাল রিকোয়েস্ট। দেখো, সচরাচর আমি অন্যের বিষয়ে কখনো এরকম টাইপের কথাবার্তা বলি না, আমার মনে হয় যে আমি হয়তো খুব ইন্টারফিয়ার করছি, আমার খুবই খারাপ লাগে। কিন্তু তোমাকে আমি কথাটা না বলে পারছি না। এখনো যখন আমরা এক বাড়িতে আছি তখন কি হয়েছে? এনিথিং সিরিয়াস? বাবা, আই রিয়েলি থিঙ্ক যে জুন আন্টিকে তোমাকে এবার একটু শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। জুন আন্টি আজকে এখানে এসেছে, তুমি জানো? না, তাই নাকি? জাস্ট আমার সঙ্গে দেখা হলো। নিশ্চয়ই দেখতে এসেছে যে ডিঙ্কার ফাঁসি হলো না যাবজ্জীবন হলো। জুন আন্টি তো এস্টাবলিশ করেই দিয়েছিল যে ডিঙ্কা মার্ডারার, সেটাই দেখতে এসেছিল, মজা দেখতে এসেছিল। এখন যখন দেখলো যে এর মধ্যে কোনোটাই হয়নি, কেসটা মিটে গেছে, সংকল্প এসে গেছে, তখন আর আমাদের কারোর সঙ্গে দেখা করলো না, বেসিক্যালি আমার সঙ্গেও কথা বললো না। এখন হয়তো বাড়ি চলে গেছে, আমি জানি না, সেটা বলতে পারবো না। পাপা, একটা কথা আমি তোমাকে বলছি, চিরকাল তো এটা চলতে পারে না, বলো, কোথাও তো এটা বন্ধ হতে হবে। আর পাপা, তুমি যখন ভদ্রমহিলাকে বিয়ে করে নিজের লাইফে নিয়ে এসেছো, নিজের ফ্যামিলির মধ্যে এনেছো, তখন তোমাকেই তো কন্ট্রোল করতে হবে, তোমাকেই রেসপন্সিবিলিটি নিতে হবে যে তুমি ভদ্রমহিলাকে কিভাবে কন্ট্রোল করবে। অফ কোর্স অঙ্কিতা, তুমি আমার পুত্রবধূ, আমার মেয়ের মতন, তাই তোমাকে বলতে দ্বিধা নেই। এতদিন না মনে হতো ওই মহিলার মধ্যে একটা চোখ খুলছে, একটা 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 আড়াল আছে, কিন্তু ডিঙ্কার ব্যাপারে যা করলো তারপর আর আমার না ওকে দেখলে ঘেন্না করছে, ওর সঙ্গে এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না, বিশ্বাস করো ওর প্রতি আমার কোনো অনুভূতি কাজ করছে না। কিন্তু আমি জানি ওর সঙ্গেই আমায় থাকতে হবে সারা জীবন, ও তো শ্রীময়ী নয় যার মনে হবে যে আমার যাতে ভালো হয় সে আমায় ছেড়ে চলে যাবে। শি উইল নেভার লিভ মি, সে কোনোদিন আমায় ছেড়ে যাবে না, সে সারা জীবন আমার সঙ্গে থাকবে। শি উইল বি মাই নেমেসিস, সে আমায় কেটে ফালা ফালা করে শেষ করে দেবে। বাট আই প্রমিস আমি ওকে কন্ট্রোল করব, আমি পরিষ্কার ওকে বলে দেব, যদি আমাদের বাড়িতে থাকতে হয়, আমার সঙ্গে থাকতে হয়,
তাহলে বাড়ির নিয়ম মেনে থাকতে হবে, বাড়ির প্রত্যেককে সম্মান দিয়ে থাকতে হবে, তা না হলে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবে। সত্যি বাবা, আমাদের কোথাও তো একটা ঘুরে দাঁড়াতে হবে, চিরকাল তো আর আমরা এগুলো সহ্য করতে পারবো না। ইটস নট ফেয়ার, কনস্ট্যান্টলি আন্টির ক্ষতি করার চেষ্টা করছে, আমার সঙ্গেও কনস্ট্যান্টলি এখন মিসবিহেভ করে, বাট আই ডোন্ট কেয়ার, আই ক্যান ফাইট ব্যাক। কিন্তু আন্টি শুধু শুধু এই ফাইটটা কেন করবে বলো তো? আন্টি যখন সব কিছু ছেড়ে চলেই গেছে, তখন আন্টির সঙ্গে এই লড়াইটা করার কী মানে আছে? আর পাপা, আই রিয়েলি থিঙ্ক যে তোমাকে এবার থেকে এনশিওর করতে হবে যাতে জুন আন্টি কারোর সঙ্গে কারোর কোনো বিষয়ে নাক গলাতে না পারে। জুনের ব্যাপারটা আমি একাই বুঝে নেব, কাউকে ফেস করতে হবে না, আমি একা, আই প্রমিস। আসলে কি হয় জানো তো, আমাদের এই প্রফেশনে অনেক সময় এরকম হয় যে আমাদের দোষীর পক্ষেও কেস লড়তে হয়, কিন্তু এই ক্ষেত্রে আমি একেবারে নিশ্চিত ছিলাম যে প্রত্যুষ নির্দোষ, সেই জন্য আমি ভীষণ মানে আমি ভীষণ খুশি আজকে যে সেটা প্রকাশ্যে সামনে এসেছে, তুমি জিতে গেছো কেসটা। আর হ্যাঁ, একটা কথা, এবার একটা নতুন জীবন শুরু করো। তার থেকেও যেটা জরুরি কথা, তোমার মা উনি সাংঘাতিক কষ্ট পেয়েছেন কদিন, আমি দেখেছি সেটা, এবং উনি যে পরিমাণ কষ্ট পেয়েছেন এই কদিনে সেটা বোধহয় উনি সারা জীবনে আর কখনো পাবেন না। তাই আমি রিকোয়েস্ট করব তোমার মায়ের তোমাকে নিয়ে যা যা ডিজায়ার আছে তুমি সেটা এবার ফুলফিল করার চেষ্টা করো। নিশ্চয়ই চেষ্টা করব। আমিও একটা কথা আপনাকে বলতে চাই। বলো। আমি যেটুকুন মনের জোর পেয়েছি আপনার থেকে পেয়েছি, থ্যাংক ইউ। সেটাই তো সব, মনের জোরটাই কিন্তু সব। হ্যাঁ, জীবনের শেষ দিন পর্যন্ত ওইটাই আমাদেরকে বাঁচিয়ে রাখে। দেখো না, তোমার মাকে আমি একদিন দেখলাম তো, উনি বারবার ভেঙে চুরে যাচ্ছেন কিন্তু মনের জোরটা বজায় রেখে গেছেন। সত্যি বলছি ম্যাডাম, আপনি আমাদের জন্য যা করেছেন ধন্যবাদ দেবার ভাষা আমাদের কাছে নেই। আজ যদি সংকল্পকে খুঁজে নাও পাওয়া যেত, আপনার অবদান আমরা কোনো দিন ভুলতাম না। আপনি কিন্তু চেষ্টা ত্রুটি রাখেননি। আসলে কি জানেন তো, কখন কার জীবনের সঙ্গে কার জীবনের হঠাৎ মিল বেরিয়ে যায় সেটা বলা খুব কঠিন। আমার জীবনে আসলে একদম সিমিলার একটা ঘটনা আছে, যে কারণে আমি আমার মন প্রাণ উজাড় করে এই কেসটা লড়েছি। আমি জাস্ট জানতাম যে আমাকে জিততেই হবে এই কেসটা, কারণ আমি জানতাম যে প্রত্যুষ নির্দোষ। আমি না দুটো ব্যাপারে একদম শিওর ছিলাম জানেন, এক হচ্ছে যে ডেড বডিটা পাওয়া গিয়েছিল ওটা সংকল্প নয়, আরেকটা হচ্ছে প্রত্যুষ আর যাই করুক না কেন ফোন করতে পারে না। এই দুটোই ছিল আমার তুরুপের তাস, জাস্ট এই দুটো জিনিসের ওপর ভরসা রেখে আমি লড়ে গেছি কেসটা শেষ পর্যন্ত। যদিও আপনারা তো জানেন খুব ভালো করে যে আমার অপোনেন্ট খুবই স্ট্রং এবং বহু বছর ধরে আছেন এই প্রফেশনে, তা সত্ত্বেও ওনার দুর্বলতাগুলো আমার ব্যক্তিগতভাবে জানাত, সেটাই হয়তো সুবিধা হয়েছে। ব্যক্তিগতভাবে দেবলোক দাশগুপ্ত আমার এক্স হাজবেন্ড, আমি 10 বছর ঘর করেছি ওনার সঙ্গে। তাই নাকি? ওই যে বললাম না, কখন কার জীবনের সঙ্গে কার জীবনের মিল বেরিয়ে পড়ে সেটা বুঝতে পারা খুব কঠিন, এক্ষেত্রে ঠিক তাই হয়েছিল। আমি স্পেশালি প্রত্যুষ, আমি কিছু কথা বলতে চাই, আমি স্পেশালি তোমাকে বলতে চাই কথাগুলো জানো। তোমাকে যখন আমি দেখছিলাম না এই কেসটা চলাকালীন, তুমি ভেঙে পড়ছো বারবার, তখন আমার নিজের একটা সময়ের কথা ভীষণ মনে পড়ছিল। সেই সময়টা আমিও ঠিক ঠিক এইভাবে ভেঙে পড়েছিলাম, আমি অলমোস্ট মরে বেঁচেছিলাম। অ্যাকচুয়ালি দেবলোক দাশগুপ্ত আর আমি একসঙ্গে ল পড়তাম, আমরা প্র্যাকটিসও করেছি একসঙ্গে, তারপর আমাদের বিয়ে হয়, এবং বিয়ের পর উনি ডিসাইড করেন যে আমার আর প্র্যাকটিস করা চলবে না। শুধু তাই নয়, পুরুষতান্ত্রিকতার যত রকম অত্যাচার হয় সব সহ্য করেছি আমি, দিনের পর দিন সহ্য করেছি, এবং একটা সময় আমি দেখলাম যে আমার জীবনটা থেমে যাচ্ছে। মনে জোর করলাম,
ডিসাইড করলাম, 10 বছর সংসার করার পর ডিসাইড করলাম যে আমি বেরিয়ে আসবো এই বিয়েটা থেকে। বেরিয়ে এলাম এবং বেরিয়ে আসার পর আবার অবভিয়াসলি ডিভোর্স ফাইল করলাম, আমাদের ডিভোর্সটা হলো এবং তারপর নতুন করে আবার প্র্যাকটিস শুরু করলাম। নতুন করে প্র্যাকটিস করা, মনের জোর রেখে সেটা থেকে আস্তে 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 আজকে আমি আর কি বলবো, আপনারা তো দেখছেনই। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।